হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আজকে। মূলত আজকে যে আলোচনা করা হবে সেটা স্টাফ নার্স গ্রেড 2 এর মার্কস ক্যালকুলেশনস। অর্থাৎ বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু বারবার রিকোয়েস্ট করছো যে মার্কস ক্যালকুলেশনসটা কীভাবে হচ্ছে সেটা দেখিয়ে দেবার জন্য আজকে এটা নিয়েই মূলত আলোচনা করা হবে। তোমরা যারা আমাদের চ্যানেল দেখছো অবশ্যই কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুর উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করে দেবে। মার্কস ক্যালকুলেশনস তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর মাধ্যমিক প্লাস এইচএস প্লাস হচ্ছে তোমাদের জিএনএম, অর্থাৎ তোমরা যে ডিপ্লোমা করেছো সেখানে কিভাবে মার্কস ক্যালকুলেশনস হচ্ছে এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা। তোমরা যারা আমাদের চ্যানেল দেখছো অবশ্যই কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে। মার্কস ক্যালকুলেশনের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নির্দিষ্ট নিয়ম কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। যখন তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে তখন প্রত্যেকেই জানো যে মার্কস ক্যালকুলেশনস তোমরা কীভাবে, সেখানে তোমাদের হচ্ছে রুলস এবং রেগুলেশনস রয়েছে। আজকে তোমাদের সম্পূর্ণ প্রসিডিওরটা আমি দেখিয়ে দেবো। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করে দেবে। এবার মার্কস ক্যালকুলেশন যে বিষয়টা রয়েছে সেটাতে আমি চলে আসছি। যদি কোনো স্টুডেন্ট মাধ্যমিকে, আমি প্রথমে বলে দিই, মাধ্যমিকের ক্ষেত্রে জিএনএম স্টাফ নার্সের ক্ষেত্রে মাধ্যমিকে কিন্তু এটা 10 নাম্বার রয়েছে। মাধ্যমিকের ক্ষেত্রে 10, এটা মাধ্যমিকের ক্ষেত্রে 10, এইচএসের ক্ষেত্রে রয়েছে 25 নাম্বার, এইচএসে 25 নাম্বার। আচ্ছা, জিএনএমে তোমাদের জিএনএমে রয়েছে 35। তাহলে অল টোটাল এক্ষেত্রে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে তিনটে জায়গা রয়েছে, মাধ্যমিক প্লাস হচ্ছে এইচএস প্লাস হচ্ছে জিএনএম। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো 70 মার্কস, 70 মার্কস কিন্তু এখান থেকে আসছে। 5 নম্বর রয়েছে তোমার এক্সপিরিয়েন্স, তাহলে অল টোটাল হয়ে গেল 75 মার্কস। আবারও বলছি, মাধ্যমিকে 10 নম্বর রয়েছে, উচ্চ মাধ্যমিকে 25 নম্বর এবং জিএনএমে 35 নাম্বার রয়েছে। এই তিনটে নাম্বার অ্যাড করলে তোমরা দেখতে পাচ্ছ 70, আর তোমাদের তার সাথে এক্সপিরিয়েন্স ক্যাটাগরি এখানে 5 নাম্বার, 75। এই 75-এর মধ্যে তুমি কত পেয়েছো এটা তুমি নিজে ক্যালকুলেশনস করতে পারবে। সেটা কিভাবে করবে সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো মাধ্যমিকে, তুমি মাধ্যমিকের ক্ষেত্রে বলছি, মাধ্যমিকের ক্ষেত্রে তোমার পার্সেন্টেজ ছিল 80%, আমি ধরে নিলাম মাধ্যমিকে তোমার পার্সেন্টেজ ছিল 80%। তাহলে এই 80%-এর মধ্যে তুমি কত শতাংশ নাম্বার পেলে, সেটা ক্যালকুলেশনস কিভাবে করবে সেটার জন্য তোমাকে করতে হবে 80 ইন্টু হচ্ছে 10, যেহেতু মাধ্যমিকে 10 নাম্বার রয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে 100। 80 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, এটা তোমরা কাটাকাটি করলে, ক্যালকুলেশনস করলে দেখতে পাবে এর অ্যান্সার হচ্ছে 8। অর্থাৎ তুমি পেয়েছো, তুমি পাচ্ছো 8, আর 10-এর মধ্যে তুমি পাচ্ছো 8। এটা মাধ্যমিকের নাম্বার গেল। এইচএসের যে নাম্বার রয়েছে স্টাফ নার্স গ্রেড 2-এ, এইচএসের যে নাম্বার রয়েছে, এইচএসের নাম্বার ক্যালকুলেশনস কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে এইচএসে নাম্বার ক্যালকুলেশনস করার পদ্ধতি, এইচএসে ধরো তুমি পেয়েছো সেম মাধ্যমিকের মতন 80%, 80% পেয়েছো। এইচএসে রয়েছে তোমার হচ্ছে 25 নাম্বার, এইচএসে মার্কস ক্যালকুলেশনস 25 নাম্বার রয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে 100। আমি ডিটেলসটা এই কারণেই দেখিয়ে দিচ্ছি করে তাতে তোমাদের সুবিধা এবং নিজেরা করতে পারবে। এক্ষেত্রে ক্যালকুলেশনস করলে দেখবে যে 20 হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ক্যালকুলেশনস যদি করো তাহলে তোমার অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 20। তাহলে মাধ্যমিকে পেলে তোমার হচ্ছে 8, উচ্চ মাধ্যমিকে পেলে হচ্ছে 20, বাকি রইল জিএনএম। জিএনএমের ক্ষেত্রে 35 নাম্বার রয়েছে, আগেই বললাম জিএনএমে 35 নাম্বার রয়েছে। তাহলে জিএনএমে আমি পার্সেন্টেজ ধরে নিচ্ছি তুমি 70% মার্কস পেয়েছো জিএনএমে, আর তোমার মার্কস ক্যালকুলেশনস যেটা রয়েছে সেটা 35 নাম্বারের মধ্যে ক্যালকুলেশনস করতে হবে এবং 100-র মধ্যে, এখানে ডিভাইডেড বাই হচ্ছে 100। 70% তুমি মার্কস পেয়েছো এবং তোমার হচ্ছে 35 নাম্বার রয়েছে। তাহলে এটা ক্যালকুলেশনস করলে দেখবে যে
তোমরা 35-এর মধ্যে 24.5 24.5 পেয়েছো। এটা জিএনএম এর নাম্বার। আশা করি প্রত্যেককে আমি বোঝাতে পারলাম মার্কস ক্যালকুলেশনসটা কিভাবে হচ্ছে। লাইভ প্রসেসে অনেকে বলেছিল যে স্যার মার্কস ক্যালকুলেশনসটা একটু বলে দেবেন, তাই আমি তোমাদের উদ্দেশ্যে কিন্তু এটা বলে দিচ্ছি এবং এইভাবে মার্কস ক্যালকুলেশনস হবে। এবার চলে আসছি যে তাহলে টোটাল মার্কস কত হলো মাধ্যমিকে 10-এর মধ্যে। মাধ্যমিকে 10-এর মধ্যে পেয়েছো 8, উচ্চ মাধ্যমিকে তোমার হচ্ছে 25-এর মধ্যে পেয়েছো সেটা হচ্ছে 20, প্লাস একটু আগেই জিএনএম এর যে ক্যালকুলেশনস করলাম 24.24 হচ্ছে 5। এই তিনটাকে তোমাকে প্লাস করে দিতে হবে, এই তিনটাকে প্লাস প্লাস করো। প্লাস করে দেখা যাচ্ছে যে তুমি পাচ্ছ 52.5। এটা কিন্তু 70-এর মধ্যে 52.5 যেটা পেলে তুমি 52.5 এই নাম্বারটা কিন্তু যথেষ্ট ভালো নাম্বার আমি বলবো, কারণ এর সঙ্গে আরও অনেক কিছু অ্যাড হতে বাকি আছে। কী কী অ্যাড হতে বাকি আছে? যেমন এক নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স এখানে বাকি রয়েছে, ইন্টারভিউ বাকি রয়েছে, আর যদি ডিপ্লোমা করে থাকো তাহলে সেক্ষেত্রে 5 নম্বর এখানে যুক্ত হবে। এই এতগুলো নাম্বার রয়েছে, এই নাম্বারটা কিন্তু খারাপ নয়, 52.5 এটা যথেষ্ট ভালো নাম্বার এবং এই নাম্বারে কিন্তু অনেকেরই চান্স থাকতে পারে। এটা 70-এর মধ্যে 52.5। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে মার্কস ক্যালকুলেশনস কীভাবে করতে হচ্ছে, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে জিএনএম এর মার্কস ক্যালকুলেশনসটা একটু দেখিয়ে দেবেন, কারণ অনেকে কিন্তু মার্কস ক্যালকুলেশনস করতে পারত, তোমরা প্রসেসটা বুঝতে পারছিলে না, তাই তোমাদের জন্য কিন্তু এই প্রসেস এবং মার্কস ক্যালকুলেশন প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার মূল যে আলোচনা রয়েছে, অর্থাৎ মূল আলোচনার যে বিষয় সেটাই চলে আসছি, অর্থাৎ মার্কস ক্যালকুলেশন হলো এর সঙ্গে তোমরা 5 নম্বর তোমাদের রয়েছে এক্সপিরিয়েন্স ক্যাটাগরি সেটা যুক্ত করবে, তারপরে রয়েছে তোমার বাকি যে জায়গাগুলো অর্থাৎ তোমার হচ্ছে ডিপ্লোমা আছে এবং তার সাথে আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে যে ইন্টারভিউ। তাহলে এবার মিনিমাম তোমার কত নাম্বার হলে এবছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু নাম্বার অল সাবজেক্ট অ্যাড করতে হয়েছে গতবারের থেকে, কিন্তু এবারে তোমাদের কাট অফ কিছুটা পরিমাণ হলেও কমবে, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে গতবারে যে কাট অফ ছিল এবারের যে কাট অফ সেখান থেকে কিছুটা পরিমাণ কমবে, কারণ মাধ্যমিকে অল সাবজেক্ট অ্যাড করতে হয়েছে তোমাদের, উচ্চ মাধ্যমিকে অল সাবজেক্ট। সেক্ষেত্রে তোমাদের জিএনএম এর রেজাল্ট কবে বেরোবে এটা অনেকে জিজ্ঞাসা করছো, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে জিএনএম এর রেজাল্ট প্রায় প্রস্তুত হয়ে গেছে, কারণ ইন্টারভিউ কমপ্লিট এবং তোমরা প্রত্যেকেই জানো যে 8 তারিখে পঞ্চায়েত ভোটের নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে পঞ্চায়েত ভোটের আগে পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু একদম নেই। পঞ্চায়েত ভোট রেজাল্ট বেরিয়ে যাবে পঞ্চায়েত ভোটের 13 তারিখে, অর্থাৎ নেক্সট মান্থে 13 তারিখে সম্ভবত রেজাল্ট রয়েছে। এই রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে তোমাদের আশা করা যাচ্ছে যে জুলাই মাসে তোমাদের মেনলি যে রেজাল্ট বেরোনোর কথা, জুলাই মাসে যেটা বিশেষজ্ঞ মহল মনে করছেন যে 25 তারিখের কাছাকাছি কিন্তু একটা সম্ভাবনা থাকছে, জুলাই মাসের 25 তারিখ বা আগস্ট মাসের প্রথমে তোমাদের সম্ভাবনা থাকছে। তারপরে আরেকটা বিষয়ও রয়েছে যে এখানে দেখা যাচ্ছে যে এএনএম তোমাদের মূলত যে বিএসসি নার্সিং যেটা রয়েছে, বিএসসি নার্সিংয়ের সেকেন্ড ফেজের কিন্তু ইন্টারভিউ এখনও পর্যন্ত হয়নি, বিএসসি নার্সিংয়ের সেকেন্ড ফেজের ইন্টারভিউ এখনও যেহেতু হয়নি তাই এটা কিন্তু সময় লাগবে। যারা ওয়াকিবহাল মহল বা বিশেষজ্ঞ মহল রয়েছেন তারা মনে করছেন, আমরাও মনে করছি যে তোমাদের রেজাল্ট সম্ভবত বেরোতে পারে সেটা হচ্ছে জুলাই মাসের শেষ অথবা আগস্টের প্রথমে, এটা তোমাদের জানিয়ে রাখলাম। এবার এবছরের কাট অফ আমি তোমাদের জানিয়ে দেবো সে কতটা পরিমাণ হতে পারে, এবছরের যে টেন্টেটিভ কাট অফ কতটা পরিমাণ হতে পারে সেটা তোমাদের দেখিয়ে দেবো, কারণ লাস্ট 3-4 বছরের ডেটা অবজারভেশনস করে কিন্তু আমরা এই কাট অফটা তৈরি করেছি। আগেও বলেছিলাম এবং এখনও বলছি জিএনএম ফিমেলের ক্ষেত্রে টেন্টেটিভ কাট অফ 2022-এর তোমাদের মূলত যে কাট অফটা আমি দেবো সেটা কিন্তু যে 100% মিলে যাবে এটার আমরা চ্যানেল থেকে দাবি করছি না, এটা জাস্ট শুধুমাত্র একটা পরিসংখ্যান, লাস্ট 3-4 বছরের পরিসংখ্যান এবং এবছরের যে ট্রেন লাইন রয়েছে তার ওপর ডিপেন্ড করে এই কাট অফটা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 1158 ভ্যাকেন্সি লোয়ার বাউন্ডারি কাট অফ,
এটা আপার বাউন্ডারি নয়, লোয়ার বাউন্ডারি কাট অফ। আমি এই আপার বাউন্ডারি কাট অফ নিয়ে আগে কিন্তু ভিডিও করেছি, আগের আমার ভিডিও রয়েছে, চ্যানেলে গিয়ে দেখে নেবে। ইউআর এর ক্ষেত্রে লোয়ার বাউন্ডারি কাট অফ 60 থেকে 63-এর মধ্যে থাকবে, এটা ইন্টারভিউ নিয়ে। কিন্তু যেটা বলছি আমি 100 অর্থাৎ 100-এর মধ্যে ক্যালকুলেশনস করে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 524, তোমাদের কাট অফ 37 থেকে 40-এর মধ্যে যেতে পারে লাস্ট লোয়ার বাউন্ডারি। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 156 এবং তোমাদের কাট অফ 54 থেকে 56-এর মধ্যে যেতে পারে। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে 1013 ভ্যাকেন্সি, তোমাদের কাট অফ যেতে পারে 33 থেকে 36-এর মধ্যে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ 254 তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে, 35 থেকে 38-এর কাছাকাছি যেতে পারে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট দেওয়া ভ্যাকেন্সি 78, এখানে লেখা হয়েছে অল, কারণ পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা ম্যাক্সিমাম কিন্তু তারা যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু পেয়ে যায়। এবং এক্ষেত্রে এটা মেল ক্যান্ডিডেট, এটা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বললাম, এটা ফিমেল ক্যান্ডিডেট এবং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমার সামনে ডেটাটা তুলে ধরবো। মূলত এটা আমরা চ্যানেল থেকে দাবি করছি না যে 100% মিলে যাবে, কারণ এটা শুধুমাত্র ট্রেন্ড লাইন, আবারও বলে রাখছি, প্রত্যেক বছরই আমরা দিয়ে থাকি এবং এটা কিন্তু দেখা যায় যে মিলে যায়। টেন্টেটিভ কাট অফ জিএনএম মেল 2022-23 সেশনের জন্য যেটা দেওয়া হচ্ছে, তোমাদের ইউআর এর ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 129, সেক্ষেত্রে কাট অফ তোমাদের 54 থেকে 57-এর মধ্যে থাকবে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হচ্ছে 67 এবং তোমাদের যেটা মূলত কাট অফ থাকতে পারে সেটা হচ্ছে 39 থেকে 41-এর মধ্যে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 19 তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে, কাট অফ থাকতে পারে 41 থেকে 43। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের মধ্যে 161টা ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের কাট অফ থাকতে পারে 37 থেকে 40। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 42টা ভ্যাকেন্সি আছে এবং তোমাদের কাট অফ যেতে পারে 38 থেকে 41। বাকি পিডাব্লিউডির ক্ষেত্রে 7টা আছে, এখানে অল লেখা রয়েছে। এটাই ছিল মূলত কাট অফ। তোমরা কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করে জানাও যে তোমরা শুধুমাত্র অ্যাকাডেমিক কেরিয়ারের ওপর, অ্যাকাডেমিকের ওপর কত তোমাদের হচ্ছে মার্কস হচ্ছে, অ্যাকাডেমিক ক্যালকুলেশনস করে তোমরা কত মার্কস পাচ্ছ, এটা তোমরা আমাদের ডাইরেক্ট কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো। টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে কেউ ভুলবে না, টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় তথ্য এবং যাবতীয় ভিডিও কিন্তু আমরা পোস্ট করে থাকি, তাই টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করে দেবে। কোশ্চেন্স বা কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, ভিডিওটা লাইক দেবে এবং তোমরা কত তোমাদের অ্যাকাডেমিক্স করে কত মার্কস পাচ্ছ এটা তোমরা ডাইরেক্ট কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো তোমাদের নিজেদের মার্কস। আজকের ভিডিও এই পর্যন্তই।